দর্শক আপনারা আছেন জায়ান এন্ড মাইজা প্রেজেন্স শিকারে চ্যানেল 24 প্রতি বুধবার রাত 11টায় এই শিকার আপনাদের জন্য নিয়ে আসে শিকার করার একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে একজন গেস্ট আছেন তার নাম আশরাফুর রহমান আলম ওরফে হিরো আলম কেমন আছেন আপনি এই মুহূর্তে খুব একটা ভালো নেই আপনাকে এই যে কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গিয়েছিল জি আপনার কাছে কি মনে হয় কেন ধরে নিয়ে গিয়েছিল আপনাকে না আমার কাছে বিষয়টা খুব দুঃখজনক কারণ একটাই পুলিশ যে কোনো কারণে আমাকে নিয়ে যেতে পারে যে কোনো অভিযোগ একজনের বিরুদ্ধে থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু অভিযোগ থাকলে আমি বুঝতাম যে আমার নামে একাধিক মামলা আছে আমি কোনো সন্ত্রাসী আমি কোনো কালোবাজারি অথবা বিভিন্ন আমার নামে একাধিক কোনো মামলা থাকতে পারে যে কোনো তাহলে পুলিশ কী করবে আমাকে ধরে না যাওয়ার একটা ওয়ারেন্ট থাকবে সে আমাকে নিয়ে যেতে পারে কিন্তু এর কোনোটাই আমি আজ পর্যন্ত আমার নামে থানায় কোনো মামলা নেই কোনো অভিযোগ নেই কিছুই নাই কিন্তু আমি ভোর 6টায় তারা হঠাৎ করে আমার অফিসে আসলো হঠাৎ করে ডাক দিল আসে ডাক দিয়ে ধাম করে তারা আমার অফিসে ঢুকে গেল ঢুকে আমার ডোরো তারপরে আমাকে আমার পিসিতে সব সার্চিং করতেছে তো তখন ভিতরে আমার ভিতরে একটা ভয় ঢুকলো কি হঠাৎ করে তারা কে তারা দেয় মনে করেন সন্ত্রাসী না পুলিশ বাহিনীর লোক কোনো কিছু বোঝার উপায় নেই তারা সেবে লেগে গেছে ওখানে তারপরে আমরা ওখানে কিছু সার্চিং করে কিছু যখন না পাই তখন আমাকে বলল চল ওঠ কোথায় যাব কার কাছে যাব আমি তাও জানি না আপনি তখন প্রশ্ন করলেন না যে আপনারা কারা কেন এসেছেন কেন এগুলো করছেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন প্রশ্ন করলেন না না প্রশ্ন করা মানে কোথায় চুপচাপ বসে থাক মানে আমার কাছে চুপচাপ বসে থাক বসেছিলাম তারপরে যখন নিয়ে যাওয়া হলো যাই দেখলাম ওখানে ডিবি অফিসে নিয়ে গেল ডিবি অফিসে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা ওখানে তাদের রুমে বসালো তখন কি আপনি ক্লিয়ার হলেন যে আমাকে ডিবি অফিসে কেন নিয়ে আসলো আমি ক্লিয়ার হয়েছি তখন ডিবি অফিসের গেটে নিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হচ্ছিলাম এর আগে ক্লিয়ার না যে আমার মনের ভিতরে আতঙ্ক কাজ করতেছিল কে রে আর কি সন্ত্রাসী না পুলিশের লোক তাদের তো সিভিল ডেসে গেছে আর গেছে 7-8 জন আবার মনের ভিতরে আরেকটা ভয় ঢুকছে আমার নামে তো কোনো মামলা নেই তাহলে এরা আমাকে এইভাবে কেন নিয়ে যাবে ধরেন আমার নামে কোনো আমি ওয়ারেন্ট থাকতেই পারে কিন্তু ডিবি অফিসে গেলে তারা আমাকে বলতো যে তোমার নামে কিছু আমরা অভিযোগ পেয়েছি তুমি আমাদের অফিসে আগামীকালকে পশুন দেখা করবা আমি তাহলে তার কাছে আমি ইচ্ছাগতভাবে দেখা করতাম কিন্তু তারা কিন্তু সে কথা বলেনি হঠাৎ করে নিয়ে গেছে এখন ইচ্ছে করলে ওনারা যে পেলেন ওখান থেকে আমাকে নিয়ে আসে ইচ্ছে করলে ওরা 120 বাবা যে কোনো কিছু আমার ডোরো কেটে রাখে কিন্তু ওকে নিয়ে যেতে পারতো কারণ যেহেতু তার পয়সা দিতেছে না হঠাৎ গেল আমার ভিতরে আমাকে এরকম আতঙ্ক এমন কাজ করতেছে ভবিষ্যতে আমাকে তারা এই ধরনের আবার কোনো আইনের বেড়া ফেলে তারা আমাকে আবার স্বীকার করে কিনা তাও জানি না তারপরে ওখানে যাওয়ার পরে ওখানে গেলাম যাওয়ার পর ওখানে বসার পরে মানে একাধিক তাদের মনে প্রশ্ন এতে একদিন করছে মনে করেন মুখে তুই থাকার বাবা তুই হলে পিয়াসাকে গান করছিস কে মৌকে নিয়ে গান করছিস কেন ডক্টর মুরাদ হাসানকে গান করেছিস কেন তুই হলে পুলিশের ড্রেস আপ কেন পড়ছিস তারপর তুই রবীন্দ্রসঙ্গীত কেন গাইলে তা একাধিক প্রশ্ন মানে প্রশ্ন করে সেটা মানে ওখানে থেকে বানর খেলা যেরকম দেখায় আমাকে নিয়ে যাওয়ার পর তারা বানর খেলার মতো একাধিক একটা প্রশ্ন শুরু করছে তাদের ব্যবহার কী তুই থাকার ব্যবহার এখন আমার কথা বাংলাদেশে কোনো আইনে আমি দেখিনি যে কোনো আমি হিরো আলম বাদ দিল কোনো সাধারণ লোককে পুলিশের টুইটার করার কিন্তু কোনো অধিকার নেই পুলিশ জনগণের বন্ধু তারা বন্ধুর মতো তাদেরকে ব্যবহার করি আমি অন্যায় করলে অবশ্যই অন্যায় আমার সারা শাস্তি পাবো এটা আইন সবার দে আইন সমান সবার জন্য আমি হিরো আলম দিয়ে বড় কথা নেই আমি অন্যায় করলে তারা আমাকে শাস্তি দেবে কিন্তু ওনারা যে ব্যবহারটা করেছে এ তো অবশ্যই দুঃখজনক বিষয়টা তো আপনি কি তখন প্রশ্ন করলেন না যে আমাকে কেন নিয়ে এসেছেন আমার সাথে কেন এরকম বিহেভ করছেন আমার অপরাধটা কি আমাকে বলছে আমরা আমি কোনো প্রশ্ন তাদের উত্তর চাইলে আমাকে একটা কথা বলে আমরা যা বলি সেই প্রশ্নের উত্তর দে তো বাড়তি তোরটা কিছু শুনতে চাইনি আমি কোনো কথাবার্তা বলতে পারি বেশি কথাবার্তা বলবে তো বলে হ্যাঁ মানে তাদের তো আইনের ব্যবহার কথাবার্তা জানেন কি আপনি একটু ভয় পেয়েছিলেন না ভয় একটা কারণে পাইনি যে আমার নামে কোনো মনে করি আমি কোনো ডাগি আসামি না যে তারা আমাকে মানে কোনো রকম টর্চারিং করে কিছু করতে পারে তো কথা বলা শেষ হতে ধাম করে মনে করেন এক পুলিশ করছে তোর চেহারা কোথায় আনলে দেখছিলি হিরো বলতে কী বোঝায় বলতো তো হ্যাঁ তুই হ্যাঁ হিরো বলতে কী বোঝায় বল তুই সিনেমা দেখিস না তুই আজকে বলতে তো হিরো আলম যে জায়গাতে আছে সব তুই চেঞ্জ করবি তোর নামে যে কটা অভিযোগ আইনের ধারা হিসেবে তুই সাইবার ক্রাইম বুঝিস আইন বুঝিস
তেম কোন আচ্ছা আমি অতটা বুঝি না তখন আমাকে ওলে বই পড়ে শোনায় এই আইনে তোর এই শাস্তি হতে পারে তুই 5 বছরের জেল অথবা 7 বছরের জেল আর একর থেকে 5 লাখ টাকা তোর ডোনেশন হতে পারে এখন তুই কি করবি থানায় যাবে হ্যাঁ জেলখানায় যাবে না বাসায় যাবে ওরা আমাকে দুটো ওয়াই দিল তে আমি কোন আমি তো বাসায় যেতে চাই তে বাসায় যেতে চাই তাহলে এগুলোর কি হবে তুই এতগুলো ইয়ে করছে তে আমি ঠিক আছে আমি আপনাকে ভবিষ্যতে আপনি রবীন্দ্রসঙ্গীত গাব না পুলিশের পোশাক পরে কাজ করব না কইতে ঠিক আছে তুই তাহলে ভিডিও ফুটেজ দে কি ভিডিও ফুটেজ দেব তখন আপনারা আমি আমার কথা আমি তখন আমার মতো করে বলতে লাগা কথা তোর থেকে এত কবিতা শুনবে আছে তে তোকে এত হলে দে বলিস কে তোকে দিদি বলে সেটা বল আমি তাহলে আপনারা বলে লিখে দেন আমাকে আমি সেই উনিতে বলবো নি তাহলে তখন ওরা লিখে দিল কথা তুই মৌয়ার পেপার কাছে মাপ ছবি আমি তখন মৌয়ার পেখানে ঠিক আছে হ্যালো মৌয়া আপু পেপার সাহেব আমাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি আপনাদের নামে ভুল করে গান করেছি এই কথা বলে এটা বাইক দিলাম তারপরে কচ্ছে তুই আর দিব না পুলিশের পোশাক পরে কাজ করবি না এই কথা বল বললাম রবীন্দ্রসঙ্গত গাবি না এগুলো তুই বল বললাম ওটা দাদা বলতেছে ওদের কথা উনি দেয় চলতেছে বলার পরে দু সকাল নিয়ে যাওয়ার পরে একটু পরে ওরা সবাই নাস্তা করতেছে আমি কচ্ছে তুই একা না নাচা আমি কেন এখন এর মধ্যে খাইতে মন চাইতেছে না তো কচ্ছে তো খাইতে বলতেছে খা জোর করে হ্যাঁ জোর করে খাইতে বলতেছে কোনো রকম পরাটা আমার খাওয়া করতে খাওয়া খাইতে মন চাইতেছে না একটা পরাটা আমি অর্ধেক খাইছি কচ্ছে অর্ধেক খাইলি গা পুরোটা খা পুরোটা খাবি আমি কোনো পুরোটা আমি খাইতে পারবো না আমি আলম ভাই যেখানে বলছিলেন যে আপনাকে রুটি খেতে বলেছিল অর্ধেক আপনি খেয়েছিলেন ওরা বলেছিল যে কেন আপনি পুরোটা খেলেন না হ্যাঁ পুরোটা পরে পুরোটা খাইতে বললে কোনো রকম একটা পরোটা ওখানে খাই খাওয়ার পরে ওখান থেকে ওনার আবার রুমে নিয়ে গেল একবার এই রুমে নিয়ে যায় একবার এখানে নিয়ে যায় সব কিছু ওরা বললে বলার পরে এখন পরে আমাকে করতে এ কর এখানে সই কর হ্যাঁ কাগজে কী লেখা আছে দেখলাম কাগজে লেখা ছিল কাগজে কাগজে লেখা ছিল দুইটা জিনিস তো ভবিষ্যতে আমি রবীন্দ্রসঙ্গীত আর গাবো না তারপরে মনে করেন আমি পুলিশের পোশাক কোনো কাজ করবো না এই ধরনের এই ধরনের কথা বললো আর আর এর আগে যেগুলো প্রশ্ন করছে পিয়াসা মৌ ডক্টর মুরাদ হাসান তারপর নজরুল গীতি হিরোর নাম পাল্টাতে হবে এগুলো কিন্তু লেখা ছিল না এই কটা লেখা আপনি ভিডিওতে বলে দিয়েছেন হ্যাঁ ওগুলো ভিডিওতে বলতে বলছে আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছে ওরা আমার থেকে এবং তারা আরেকটা জিনিস দেখালো কি দেখেন যে ওনারা আমি ডিবি অফিসে স্বেচ্ছায় হাঁটে যাইতেছি ওরা যখন আমি যখন ওখান থেকে বেরিয়ে আসবো তখন ওরা বুঝাইলো আমি ডিবি অফিসে স্বেচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে ওনাদের কাছে আমি জবানবন্দি দিতে আসছি কিন্তু ঘটনা কিন্তু তা না কিন্তু ওরা কিন্তু ভোর 6টায় আমার থেকে কিন্তু অফিস থেকে উঠে নিয়ে গেছে আর ওখানে দেখালাম স্বেচ্ছায় যাইতেছি তার কিছুক্ষণ পরে ওনারা ডিবি হারুন স্যারের সাথে ওনার কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওখানে তারপর হারুন স্যার আমাকে কিছু জিজ্ঞেস করেনি খালি বললে হলে একে তাকে ঠিক আছে তুমি দাও ঠিক আছে তুমি দাও এই ভবিষ্যতে এই ধরনের কিছু করো না তাই বললে আমি ওখান থেকে চলে আসলাম তারপরে দেখি ওনারা বলে আমার তো মুসলিক আলেছে আমি জানতেছিলাম না ওটা মুসলিক আমাকে সই কর আমি সই করছি তারপরে আমি পরে ওখান থেকে বেরিয়ে আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে আমার কথাটি আমি করতে হলে এ সমস্ত কি আপনি মিডিয়াতে প্রচার করবেন তো করতে মিডিয়াতে হ্যাঁ আমি কোনো মিডিয়াতে আপনি বিষয়টা জানাইন না জানালে হয়তো আপনারও সমস্যা আমাকেও সমস্যা আমার সময় এই কথা বললাম তো ওনারা মিডিয়াতে জানাবে তাই আমি ঠিক আছে মিডিয়াতে জানাবেন ভালো কথা এখন বলেন মিডিয়াতে আমি যাওয়ার পরে দিলে আপনারা আমাকে জিজ্ঞেস করে আমি কী বলবো পরে আপনি কবে তুই আমার বিরুদ্ধে কেন বলছিস আমাদের বিরুদ্ধে বলছিস আমি বিরুদ্ধে বলতে নিই ওখানে আমাকে যদি বলে হিরোইন বিরুদ্ধে বলছে তাহলে ভুল ওখানে আমার সাথে যা ঘটনা ঘটেছে এটাই আমি বিস্তারিত ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি এখন এই তুলে ধরাতে আমি কিন্তু বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে আছি এখন অনেকেই পুলিশের মনেকে সত্য কথা কেউ বলার সাহস পায় না এখন যে সে তো যেদিন সকালবেলা হুটহাট কোনো মনেকে অরেঞ্জ ছাড়া কোনো মামলা ছাড়াই যেহেতু ওরা আচ্ছা এখানে আমি একটু আপনাকে থামাই একটি কথা জিজ্ঞেস করি এই যে আপনি বারে বারে বলছেন যে সকালবেলা কোনোরকম ওয়ারেন্ট ছাড়া কোনোরকম নোটিশ ছাড়া আপনাকে হঠাৎ হুটহাট এসে 5-7 জন লোক ধরে নিয়ে গেল বিভিন্ন কিছু সার্চ করলো আপনার কাছে কী মনে হয় এটা আপনাকে কেন করলো আমাকে তো করছে না অন্য এখানে আরও হাজার হাজার মানুষ আছে তাদের কেউ করছে না যখন পুলিশ ডিপার্টমেন্ট অথবা আইন শৃঙ্খলা বাহিনী কাউকে এরকম করতে যায় তার মানে তারা একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে যায় একটা ইনফরমেশন নিয়ে যায় একটা একটা তথ্যের ভিত্তিতে যায় আপনার কাছে কি তা মনে হয় আমার কাছে তো এটা প্রশ্ন আপনি যেরকম করলেন আমাকে আমি এই প্রশ্নটা দেশের জনগণের কাছে করতে চাই সবার কাছে বলতে চাই আমার ক্ষেত্রে কেন
আমি তো কোনো আসামি না, কেন আমার ক্ষেত্রে মানে কোটি টাকা টাকা আমার ঘরে পড়ে? আপনি তখনও বুঝতে পারছেন না আপনি কোনো অপরাধ করেছেন? অবশ্যই আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি। জিজ্ঞাসাবাদের পরে আপনার কাছে কি মনে হয়েছে যে রবীন্দ্রসঙ্গীত আপনি যেভাবে গাওয়ার চেষ্টা করেছেন ওভাবে গেয়ে আপনি অপরাধ করেছেন, এখন কি মনে হয় সেটা? এখন আমার কাছে মনে হচ্ছে শুধু আমি হিরো আলম অপরাধ করেছি, এর আগে মনে করি যারা গান করছে তারা ওকে অপরাধ করেনি। আপনি ইউটিউবে সার্চ দেন যে এই রবীন্দ্রসঙ্গীত আমি হিরো আলম বাদে আর কত লোক কত সুরে গেয়েছে, যে অপরাধ যদি করে থাকে সেটা আমি কেন একা একা অপরাধে হব? এখন এটা আপনার কাছে মনে হয়? আমার মনে হইতেছে কিন্তু অপরাধ আপনি করেছেন সেটা মনে হচ্ছে, কিন্তু আপনি বলছেন যে আপনার মতো এরকম বেসুরা সুরে অনেকেই রবীন্দ্রসঙ্গীত গিয়েছে, তার মানে আমি একা অপরাধী না, আরো অনেকে অপরাধী আছে। ছেড়ে এখন ধরেন আমার কথা বলছে, আমি একজনের নাম বলি, আপনি এই ধরেন ডক্টর মাহফুজুর রহমান, এটিএন বাংলা চেয়ারম্যান, তাই তো মনে করি অনেক রকম গান গাইতেছে, সে ধরে রবীন্দ্রসঙ্গীত গান তেজুল মনে করে ওরা বলতেছে সমাজে হিরো আলম এই গানগুলো গেয়ে তাকে সমাজ গানগুলো নষ্ট করতেছে, হ্যাঁ বিকৃতি করতেছে। তো আপনি তো ঠিকঠাক গাইতে পারেন না, তো সেটা বিকৃতি হয়, এটা কি আপনার কাছে মনে হয়? না আমার মনে হয় আমি গাইতে পারি না, এটা সবাইকে আমি তো এখনো বলতেছি পরেও বলতেছি না আমি কোনো সিঙ্গার না কোনো শিল্পী না, জাস্ট আমি গানগুলো শখের বসতে গাই। এখন এটা কি আপনি বোঝেন যে এই যে আপনি বিভিন্ন সময়ে যে সব জনপ্রিয় কর্মকাণ্ডগুলি ঘটে, গান হয় যেটাই হয় সেটাই আপনি করবার চেষ্টা করেন, ফাইন সে অধিকার আপনার আছে, কিন্তু আপনি ঠিকঠাক করতে পারেন না বলে পৃথিবীর যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে প্রত্যেকেই আপনার এই কর্মকাণ্ডগুলি দেখে ফেলতে পারে। দেখে ফেলার পর তারা অনেকেই দেশের বাইরের মানুষজন আছে যারা বাংলা ভাষা বুঝেন, আপনার কর্মকাণ্ডগুলি দেখেন, তারা বাংলাদেশকে এরকমই মনে করেন, যে মানুষটার ধরেন ভারতের একজন মানুষ বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই নাই তার, সে শুধু একটা ক্লিপ দেখলো বাংলাদেশের একজন গায়ক এই রবীন্দ্রসঙ্গীতে এরকম করে গাচ্ছে, তখন তার বাংলাদেশ সম্পর্কে ধারণাটা কী হবে? আলম ভাই যেটা বলছিলেন, আমার কণ্ঠটাই আল্লাহ ধরে এরকম গাইতেছে, আমি যত সুরের গানের গাওয়ার চেষ্টা করি না কেন আমি অ্যান্ড কিছুটা আপনি রোনাল্ডো হতে পারবো না, আমাকে কিন্তু আমার এই সুরে গান গাইতে হবে। এক দুই নম্বর তো গায়ক না, আপনার গান গাওয়ার দরকারটা কি? আমি এটাই আপনাকে বলতেছি, আমি ক্লিয়ার করতেছি, আমি তো গাওয়ার কোনো দরকার আছে না, আমি এখানে অভিনয় করার জন্য এসেছি, আমি একটা হিরো হতে চাই, একটা অ্যাক্টর হতে চাই, আমি কোনো কোনো গানে এ কারণে এখানে আসে, কিন্তু আমাকে গান গাইতে বাধ্য করছে আপনার এই আমাদের বাংলাদেশের এক শ্রেণীর এ গিরে যারা সিঙ্গার শিল্পী আছে তারা গান গাইতে বাধ্য করছে। কীরকম? আমি গান করে দিতে গাওয়া আমি ইচ্ছে ছিল না, আমি তখন আমার সিনেমাতে অথবা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য তাই মিউজিক ভিডিও করেন তাদের থেকে এই গিরে সিঙ্গারদের তাদের থেকে গান চেয়েছিলাম, তারা তখন বলে আমি নাকি তাদের গানের মডেল করলে তাদের গান ইয়ে করলে তাদের সম্মান যাবে, তাদের মনে করেন হলে দেয় সম্মানে আঘাত লাগবে তাই তারা গান দেয় না, যখন গান দেওয়ার ইচ্ছুক তারা আমাকে মনে করলো না। মানুষ তো আপনারা বলেন যে হিরো আলমের কাজের কোনো কোয়ালিটি হয় না কেন, কোয়ালিটি মূল করলে আপনি থেকে আমি গান চালাম, আপনি কোয়ালিটি বলে একজন লোক আপনি থেকে একটা কোয়ালিটি গান চালাম, আপনি গান দিলেন না, আমি কোয়ালিটি বলে কাজটা আপনাকে সামনে প্রেজেন্ট করতে পারলাম না, তখন কী করলাম আমি আমার মতো করে গান গাওয়া শুরু করলাম, তাহলে গান গাইতে বাধ্য কী করছে আপনি সমাজের কিছু লোকের আমাকে মনে করে বাধ্য করছে আমার এই ভাষায় গান গাইতে, আমার গান গাওয়ার কোনো ইচ্ছে ছিল না। জনপ্রিয় সিঙ্গারের কাছে আপনি আপনার গান চাইলেন, এখন আপনি এও বুঝলেন না তার কাছে গানটা চাওয়ার জন্য আপনি যোগ্য কি না, উনি মনে করছেন আপনি যোগ্য না, আপনি মনে করছেন আমি যোগ্য আপনি দিতে পারেন আমাকে, উনি দিতে চাচ্ছেন না, আপনি কি করলেন আপনি নিজে একটা গান গাওয়া শুরু করে দিলেন, তো ব্যাপারটা একটু মানে আম গাছে কাঁঠাল চাওয়ার মতো হয়ে গেল না, এটা আপনি কেন করতে গেলেন? তাহলে আপনারা কেন গায়ক না না তাহলে আপনারা কেন বারবার আমাকে জিজ্ঞেস করেন যে হিরো আলমের কাছে কোনো কোয়ালিটি নাই, কোয়ালিটি কাজ হিরো আলমের থেকে আপনারা কী হিসেবে আশা করেন? তাহলে আমার থেকে আপনার একটা আক্ষেপ আছে যে এই যে আপনি যে জীবনযাপন করেন, যা যা কর্মকাণ্ড করেন এই মিডিয়াতে, কখনো আপনাকে কেউ বারণ করেনি যে তুমি এটা করো না বা আমাকে শিখিয়ে দেয়নি, এই আক্ষেপটা সম্পর্কে বলেন তো আপনি? এই আক্ষেপটা মনে করেন আমি এতদূরে সংগ্রাম করে 60 বছর ধরে সংগ্রাম করে আজকে এতটুকু দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত যারা বলে যে হিরো আলমক আমরা একটা ভালো জায়গাতে একটা নিয়ে যাই তো, আমরা ভালো একটা কর্ম কাজ করায় ওকে একটা গাইড একটা জায়গায় নিয়ে যায়, কই কেউ তো কোনো আমাকে সেই গাইডটা দিল না। আচ্ছা আপনি যখন এই কর্মকাণ্ডগুলি করছেন তখন তারা সমালোচনা করছে? করতেছে কেউ আমার তো আলোচনা করে আলোচনা সমালোচনা করতেছে, কই একটা ছেলে মানুষ তো মানে বাংলা ছেলে প্রতিটা লোকের কী কাম, একটা লোকক খারাপ পর থেকে ভালো করা, তারপরে একটা দেশ পারতেছে না তাকে শিখে দেওয়া, আমি তো এই ধরনের লোক আজ পর্যন্ত বাংলাদেশে দেখলাম না, হিরো আলমের মাথার উপর হাত দিয়ে বললো তোর জন্য কিছু করতে চাই তুই একটু দাঁড়া, তোরে 6 মাস ট্রেনিং দেবো, তোকে এই করবো এই করবো একটা কথা দেবো, একটা আশাও তো কেউ দিল না আমি ভালো কিছু আপনাকে করবো, আমার কাজকর্মকে আপনাকে অনেকের বাধা মনে হচ্ছে, বাংলাদেশে এই টিকটক লাইকের দিকে একবার তাকান তো,
কে মনে করেন অসময়তে গান করতেছে, গাছের তলায় গান করতেছে, কে কি অবস্থায় গান করতেছে, এটা কি ঠিক করছে? হ্যাঁ, এটা কি ঠিক করতেছে? এটাই তো আপনার কি মনে হয়? এটা কি করতেছে? আপনি করেন, আমার ঠিক করতেছে না, তাহলে এটা তো মনে হয় ঠিক করছে না, ঠিক করছে, তাহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে না, এবং সে কারণে আপনিও করছেন না। আমি কেন সে কারণ? আপনি আমাকে বলছেন এক হিরো আলম, তাহলে আমি হিরো আলম, আমি আজকে ইস্তফা দিয়ে দিলাম, আমি আজ থেকে নাটক গান অভিনয় করবো না, তাহলে আমাকে এক হিরো আলমকে আপনি বন্ধ করার পরে কি বাংলাদেশ কি ভালো হয়ে যাবে? বিশ্ব দরবারে বলতে পারবে বাংলা এখন ভালো অভিনয় করতেছে, ভালো কাজ করতেছে সবাই? না আলম ভাই, আমি বলছি যে আপনি যখন বুঝলেন যে ইউটিউবে টিকটকে মানুষ বাথরুমে গিয়ে গান গাচ্ছে, গোসলখানায় গিয়ে গান গাচ্ছে, এই করছে ওই করছে, যার যা ইচ্ছা করছে, এবং এটা ঠিক না, আপনি নিজে বলছেন, আপনি বুঝতে পারছেন, সেখানে তাহলে আপনার দায়িত্ব কী ছিল বাংলাদেশের নাগরিক হিসেবে? আপনি ইউটিউবে এসে অথবা এই ভিডিওতেই টিকটকে আপনি বলতেন যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা এগুলো দেখেন যে এখানে ইউটিউবে টিকটকে এবং যারা যা ইচ্ছা যার যোগ্যতা নাই সেও এটা করছে, আপনি সেটা না করে কী করলেন? আপনি নিজে গায়ক না, যে জনপ্রিয় গায়ক আপনাকে গান দিবে না তার প্রতি বিরাগ ভাজন হয়ে আপনি নিজেই গান গাইতে শুরু করলেন, অথচ আপনি গায়ক না, এটা কি ঠিক হইল? না, এটা তো ঠিক হয়নি, আমি তো বললাম কী কারো গান গেয়েছি। এবং আপনি একটা প্রশ্ন করছেন যে আপনি টিকটক লাইকেতে যারা এই ধরনের করতে আপনি কি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন? আপনি তো দেশের নাগরিক, আপনি দেশের, অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করছি। আপনি আমার ফেসবুকে ইউটিউবে দেখবেন যে আমি লাইভ এসে বলছি এই টিকটক লাইকেতের কারণে আজকে আমাকে দেশের এত অশান্তি, আপনি হলে আমরা বলি সেই কথা বলছি। এবং বাংলাদেশে আপনি বলেন আপনি গানের গান গান, প্রতিটা গান আমি দেখবেন কিছু কিছু গান প্রতিভাগুলো গান করছে, যে কোনো সময়তে আজকে দেশে এই ঘটনা ঘটেছে আমি তখন আমার গানে গানে মানুষের কাছে তুলে ধরছি প্রতিবাদমূলক গানগুলো। অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে আমাদের দর্শকদের জন্য। আপনি যদি মনে করেন যে আপনার বিগত দিনের কর্মকাণ্ড দেশের ইমেজ নষ্ট করেছে, আপনি কোনো ভুল করেছেন, তাহলে আপনি দর্শকদের জন্য বলতে পারেন। আমার লেখা এরকম আপনারা কেউ যদি মনে আমার কন্টেন্টের কথা বলতেছে, কোনো কন্টেন্ট যদি আমি নর্মাল হয়ে থাকে অবশ্যই এই ধরনের কন্টেন্ট কেউ করবেন না, কোনো কাজে ভুল ভ্রান্ত হয়ে থাকে আপনারা অবশ্যই ধরে দেবেন, আমি শুরুতে আরও ভালো কিছু করার আপনাকে সামনে চেষ্টা করব। অনেক ধন্যবাদ শিকারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। দর্শক আপনারা দেখছেন শিকার জায়নান মাইজা প্রেজেন্স। মানুষ অপরাধী হয়ে জন্মায় না, মানুষ তার জীবনে চলার পথে উচ্চ আকাঙ্ক্ষায় বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, কখনো নিজের ভুলে, কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায় অপরাধে জড়িয়ে পড়ে। সে যদি সেখান থেকে বেরিয়ে আসতে চায়, চ্যানেল 24 একটি প্ল্যাটফর্ম করেছে শিকার, এখানে সে শিকার করতে পারেন, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদের সুন্দর জীবনের জন্য, স্বাভাবিক জীবনের জন্য হাত বাড়িয়ে দিবে। চ্যানেল 24 আপনাদের পাশে থাকবে। অনেক ভালো থাকবেন।